আৰম্ভত দিবা বিচাৰিছো অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ। উৎকট গৰমে দেখিব আজি ৰাজ্যবাসীক অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলত আজি গৰমে সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিব। অসমৰ কেইবাখনো জিলাত আজি পাৰাস্তম্ভ স্বাভাৱিক পাৰাস্তম্ভতকৈ 7-8 ডিগ্ৰী চেলচিয়াছ পৰ্যন্ত বৃদ্ধি পাব। ৰাজ্যৰ কোনখন জিলাত কিমান তাপমাত্ৰা হ'ব শেহতীয়া তথ্য মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম। এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, আজিও প্ৰচণ্ড গৰমে দেখিব ৰাজ্যবাসীক। অভিলেখ সংখ্যকভাৱে বৃদ্ধি পাব আজি পাৰাস্তম্ভ, আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ। 40 ডিগ্ৰী চেলচিয়াছলৈ আজি বৃদ্ধি পাব ৰাজ্যৰ তাপমাত্ৰা। স্বাভাৱিক তাপমাত্ৰাতকৈ 7-8 ডিগ্ৰী পৰ্যন্ত আজি বৃদ্ধি পাব। ভয়ংকৰ গ্ৰীষ্ম প্ৰৱাহৰ ইংগিত দিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। বতৰ বিজ্ঞানীসকলৰ তৰফৰ পৰা ইংগিত প্ৰদান কৰা হৈছে আগন্তুক 48 ঘণ্টাত ৰাজ্যত উৎকট গৰমে দহিব প্ৰতিখন জিলাত। গৰমক লৈ ইতিমধ্যে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা এলাৰ্ট প্ৰদান কৰা হৈছে। উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে বতৰ বিজ্ঞানীসকলেও। 7 ডিগ্ৰী পৰ্যন্ত বৃদ্ধি পাব আজি তাপমাত্ৰা। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ গুৱাহাটীৰ 41 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰা বৃদ্ধি পাব আজিৰ দিনটোত। 41 ডিগ্ৰী হ'ব গুৱাহাটীৰ তাপমাত্ৰা। সমান্তৰালভাৱে হোজাইত 38 ডিগ্ৰী হ'ব তাপমাত্ৰা। 38 ডিগ্ৰী চেলচিয়াছে চুব আজি হোজাইত। সমান্তৰালভাৱে নলবাৰীত 37 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰা হ'ব আজিৰ দিনটোত। যোৰহাটত 37 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰা হ'ব আজিৰ দিনটোত। নগাঁৱত 38 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব তাপমাত্ৰা। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ ৰাজ্যৰ প্ৰতিখন জিলাৰ শেহতীয়া খবৰ এই মুহূৰ্তত। গোলাঘাটত 37 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰাই চুব আজিৰ দিনটোত। আৰু শিলচৰত 36 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰা হ'ব আজিৰ দিনটোত। কাৰ্বি আংলঙতো 37 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰা হ'ব আজিৰ দিনটোত। আৰু মাজুলীত 35 ডিগ্ৰী চেলচিয়াছে চুব। তেজপুৰত 37 ডিগ্ৰী চেলচিয়াছে চুব তাপমাত্ৰা। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতে আজি পাৰাস্তম্ভ বৃদ্ধি পাব। ধুবুৰীত 37 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰাই চুব আজিৰ দিনটোত। আৰু শিৱসাগৰত 35 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব তাপমাত্ৰা। উজনি অসমৰ শিৱসাগৰত 35 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব আজিৰ দিনটোত তাপমাত্ৰা। তাৰ সমান্তৰালভাৱে নামনি অসমৰ ক্ষেত্ৰত যদি আমি কওঁ, বৰপেটা জিলাত হ'ব 37 ডিগ্ৰী, কোকৰাঝাৰত 36 ডিগ্ৰী। কোকৰাঝাৰ জিলাত আজিৰ দিনটোত 36 ডিগ্ৰী চেলচিয়াছ তাপমাত্ৰা হ'ব। আৰু প্ৰচণ্ড গৰমে আজিও ৰাজ্যবাসীক দহিব। ৰাজ্যত গৰমৰ সন্ত্ৰাসৰ আৰম্ভ হৈছে ইতিমধ্যে। সাধাৰণ জনজীৱন এক প্ৰকাৰ স্তব্ধ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। বিদ্যালয়ৰ সময়সূচী, নতুন সময়সূচীৰে বিদ্যালয়ত পাঠদান আৰম্ভ হৈছে গৰমৰ সন্ত্ৰাসৰ বাবেই। আৰু ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতেই কিমান তাপমাত্ৰা হ'ব আজিৰ দিনটোত 7-8 ডিগ্ৰী চেলচিয়াছকৈ যিহেতু আজি বৃদ্ধি পাব, কোনখন জিলাত কিমান তাপমাত্ৰা হ'ব এই মুহূৰ্তত আমি জনাই আছোঁ। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ যিহেতু স্বাভাৱিক তাপমাত্ৰাতকৈ 7-8 ডিগ্ৰী পৰ্যন্ত বৃদ্ধি পাব তাপমাত্ৰা। ৰাজ্যৰ প্ৰতিখন জিলাৰ শেহতীয়া খবৰ এই মুহূৰ্তত। আজি চেঞ্চুৰীৰ দিশে তাপমাত্ৰা। নলবাৰীত 37 ডিগ্ৰী চেলচিয়াছে আজি কপাই যাব নলবাৰী জিলা। উজনি অসমৰ যোৰহাট জিলাত আজি 37 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব তাপমাত্ৰা। গুৱাহাটীত সৰ্বাধিক তাপমাত্ৰা 41 ডিগ্ৰীলৈ যাব। ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতেই সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিব আজিৰ দিনটোত গৰমে। গোলাঘাট জিলাত 37 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব তাপমাত্ৰা। 48 ঘণ্টাত উৎকট গৰমে ৰাজ্যৰ প্ৰতিখন জিলাত সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ শেহতীয়া 48 ঘণ্টাত ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতেই গৰমে এক প্ৰকাৰ সন্ত্ৰাসিত কৰি তুলিছে সাধাৰণ জনতাক। আৰু গৰমৰ বাবেই স্তব্ধ হৈ পৰিছে সাধাৰণ জনজীৱন। আৰু গৰমত 15 জনকৈ লোকৰ কালিৰ দিনটোত মৃত্যু হৈছে। আৰু মৃত্যুৰ সংখ্যা নিশাৰ ভাগলৈ 21 জনলৈ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। দিনৰ ভাগত 15 জন ব্যক্তিৰ মৃত্যু হৈছে আৰু নিশা
মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায় 21 জুনলৈ বৃদ্ধি পাইছিল গরমের উত্তাপর বাবে। রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশত 21 জনক লোকের মৃত্যু হওয়ার খবর কালির দিন আহিছিল। আর আজিও সেঞ্চুরির দিকে অসম তথা উত্তর পূর্বাঞ্চল তাপমাত্রা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। গুৱাহাটী মহানগরীত আজির দিন 41 ডিগ্রি হব তাপমাত্রা, সর্বাধিক তাপমাত্রা 41 ডিগ্রির ঘর চুবই আছে গুৱাহাটী মহানগর। আর বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের বতর বিজ্ঞানী সকলেও সমগ্র বিষয়টুক উদ্বিগ্নতা প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াস রাজ্য বৃদ্ধি পাইছে তাপমাত্রা। রাজ্যের শেহতীয়া খবর এই মুহূর্তে জানাই আছো। রাজ্যের প্রতিখন জেলাত কোনখন জেলাত কিমান তাপমাত্রা হব, কেবাটাও নতুন খবর আসি পড়েছে। রাজ্যের কোন জেলাত শেহতীয়া তাপমাত্রা কিমান হব, আগন্তুক 48 ঘণ্টাত উৎকট গরমে রাজ্যের কোনখন জেলাত কেনে ধরনের রূপ ধারণ করব, শেহতীয়া কেবাটাও নতুন খবর আসছে এই মুহূর্তে জানার চেষ্টা করি। আজিও প্রচন্ড গরমে দেখব সমগ্র রাজ্য, প্রচন্ড গরমে আজি সন্ত্রাসিত করে তুলব রাজ্যবাসী। অভিলেখ সংখ্যকভাবে আজি বৃদ্ধি পাব পারাস্তম্ভ, আমি ইতিমধ্যে উল্লেখ করেছো অভিলেখ সংখ্যকভাবে আজি পারাস্তম্ভ বৃদ্ধি পাব, 40 ডিগ্রি সেলসিয়াসলৈ বৃদ্ধি পাব রাজ্যের তাপমাত্রা। রাজ্যের সামগ্রিক তাপমাত্রা 40 ডিগ্রিলৈ বৃদ্ধি পোৱাৰ আশঙ্কা ব্যক্ত করেছে, ভয়ঙ্কর গ্রীষ্ম প্রবাহের ইঙ্গিত প্রদান করেছে বতর বিজ্ঞানী সকলে। আর আগন্তুক 48 ঘণ্টাত রাজ্যের উৎকট গরমে প্রতিখন জেলাতে সন্ত্রাসের সৃষ্টি করব, রাজ্যের কোনখন জেলাত কেনে ধরনের পরিবেশ পরিস্থিতির উদ্ভব হব এই মুহূর্তে সামগ্রিক তথ্য জানাই আছো। গরমক লো ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের এলার্ট প্রদান করা হয়েছে, আজ 7 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাব পারে তাপমাত্রা। আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র, কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের সতর্ক বার্তাবাণী জারি করা হয়েছে। গুয়াহাটির আজি 41 ডিগ্রি সেলসিয়াসলৈ বৃদ্ধি পাব তাপমাত্রা। সমান্তরালভাবে গুয়াহাটির চুবুরিয়া জেলা হোজাইত আজি 38 ডিগ্রি সেলসিয়াসে অতিক্রম করব, নলবারীত 37 ডিগ্রি সেলসিয়াস আজি হব তাপমাত্রা। নলবারীর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো, যোরহাটত 37 ডিগ্রি আজি সেলসিয়াস হব তাপমাত্রা। যোরহাটের খবর এই মুহূর্তে যোরহাটত আজি 37 ডিগ্রি তাপমাত্রায় অতিক্রম করব, নগাঁওত 38 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। গোলাঘাটত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাত আজি রাজ্যবাসী গোলাঘাটবাসীয়ে, আর শিলচরত 36 ডিগ্রি সেলসিয়াস হব আজি তাপমাত্রা। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো রাজ্যের প্রতিখন জেলার শেহতীয়া আপডেট, কার্বি আংলঙত 37 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা, মাজুলীত 35 ডিগ্রি সেলসিয়াস, আর মধ্য খবর তেজপুর জেলা, তেজপুর জেলাত আজি তাপমাত্রা হব সর্বাধিক 37 ডিগ্রি, ধুবুরীত 37 ডিগ্রি, তেজপুরের সমান্তরালভাবে ধুবুরীতো সমানেই হব তাপমাত্রা, শিবসাগরত 35 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। নামনি অসমের বরপেটা জেলাতো 37 ডিগ্রি সেলসিয়াস হব আজির দিন, কোকরাঝারত 36 ডিগ্রি সেলসিয়াস হব আজির দিন। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো আজি রাজ্যের প্রতিখন জেলাতেই
আজে পারাস্তম্ভ বৃদ্ধি পাব। আর গুয়াহাটিত 41 ডিগ্রির তাপমাত্রায় আজি শুই যাব। গুরুত্বপূর্ণ খবরটো এই মুহূর্তত জানার চেষ্টা করছো। মাজুলীত 35 ডিগ্রি সেলসিয়াস আজি হব তাপমাত্রা। তার সমান্তরালভাবে গরমে প্রতিখন জেলাতেই সন্ত্রাসের সৃষ্টি করব। কোন জেলাত কিমান হব পারাস্তম্ভ আমি পুনর্বার ফুল পেটত জানার চেষ্টা করি। কোন জেলাত কিমান আজি তাপমাত্রা শুব, যেহেতু আজি গুয়াহাটিত সর্বাধিক 41 ডিগ্রি সেলসিয়াস হব। তার সমান্তরালভাবে আজি প্রচন্ড গরমে দেখব রাজ্যবাসী। রাজ্যের ঠায়ে ঠায়ে আজি পারাস্তম্ভ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর সমগ্র বিষয়টুক উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাব রাজ্যের তাপমাত্রা। শেহতীয়া খবর এই মুহূর্তত রাজ্যের কোন জেলাত কিমান হব তাপমাত্রা। 48 ঘণ্টার উৎকট গরমে রাজ্যের প্রতিখন জেলাতেই সন্ত্রাসের সৃষ্টি করব। কত কিমান কেনে ধরনের পরিবেশের সৃষ্টি হব এই মুহূর্তত শেহতীয়া তথ্য জানার চেষ্টা করি। গরমক ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর হাই এলার্ট প্রদান করা হয়েছে। 7 ডিগ্রি পর্যন্ত অতি বৃদ্ধি পাব পারে তাপমাত্রা। গুয়াহাটিত 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুব আজির দিন। গুয়াহাটির সমান্তরালভাবে হোজাইত আজি 38 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। হোজাই খবর এই মুহূর্তত জানার চেষ্টা করছো। হোজাইত আজি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হব। নলবাৰীত 37 ডিগ্রি সেলসিয়াসে আজি শুই যাব। নলবাৰীত সন্ত্রাসের সৃষ্টি করব 37 ডিগ্রি সেলসিয়াসে। তার সমান্তরালভাবে যোরহাটত আজি 37 ডিগ্রি সেলসিয়াস, যোরহাটত আজি 37 ডিগ্রি সেলসিয়াস, নগাঁওত 38 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। রাজ্যের প্রতিখন জেলার শেহতীয়া আপডেট এই মুহূর্তে গোলাঘাটত 37 ডিগ্রি সেলসিয়াস। আজির দিন হাফ সেঞ্চুরির দিকে আজির দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। শিলচরত আজি 36 ডিগ্রি সেলসিয়াস, বরাক উপত্যকার শিলচরত আজি 36 ডিগ্রি সেলসিয়াস, কার্বি আংলঙত 37 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। আর মাজুলীত আজি 35 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। মাজুলীর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। মাজুলীত আজি 35 ডিগ্রি, তেজপুরত মধ্য অসমৰ তেজপুরত 37 ডিগ্রি, ধুবুরীত 37 ডিগ্রি সেলসিয়াস আজির দিন। গুয়াহাটীত সর্বাধিক 41 ডিগ্রি সেলসিয়াসে আজি কপাই তুলিব গুয়াহাটী মহানগর। আর শিবসাগরতো 35 ডিগ্রি সেলসিয়াস হব তাপমাত্রা। বরপেটাত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হব আজির দিনটোত।